চণ্ডীতলা বিধানসভার তৃণমূল প্রার্থী দুদুবারের বিধায়ক সাথী খন্দকারের সমর্থনে আজ খড়িয়াল বাজার থেকে গোবরা শিবতলা পর্যন্ত সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে মিছিল হবে এবং সেই মিছিলে যোগদান করতে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একেবারে ডানকুনি টোল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এক অভিনব মিছিল করে তারা কিন্তু সেই মিছিল মূল মিছিলে যোগদান করতে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন একেবারে অগণিত তৃণমূল কর্মী সমর্থক, যারা শ্রমিক সংগঠনের কর্মী, তাদের হাতে প্রত্যেকের হাতে ছাতা রয়েছে এবং সেই ছাতা নিয়ে তারা কিন্তু একেবারে অভিনব কায়দায় তারা কিন্তু একেবারে যাচ্ছেন মূল যে মিছিল সেই মিছিলে অংশগ্রহণ করার জন্য। এই মুহূর্তে তারা একেবারে পাটডানকুড়ি মোড় পার করে আস্তে আস্তে তারা এগিয়ে চলেছে একেবারে খড়িয়ালের দিকে। আমি দেখাতে বলবো সেই ছবি, দেখতে পাচ্ছেন প্রত্যেক যারা কর্মী রয়েছেন তাদের হাতে একটি করে ছাতা রয়েছে একেবারে অভিনব কায়দায়। এই মুহূর্তে তারা একেবারে যে মূল মিছিল সেই মূল মিছিল খড়িয়াল বাজার সেই বাজারে যাবেন, সেখানে গিয়ে তারপর সেখান থেকে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রার্থী সাথী খন্দকার, প্রাক্তন পূর্ব প্রধান হাসিনা সরনম সহ টাউন নেতৃত্ব এবং অন্যান্য নেতৃত্ব থাকবেন, তাদের নেতৃত্বেই একেবারে খড়িয়াল বাজার থেকে মূল মিছিল শুরু হবে এবং সেখান থেকে একেবারে গোবরা শিবতলায় গিয়ে মিছিল শেষ হবে এমনটা আমরা জানতে পেরেছি। সমস্ত চিত্র আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ডিএনএন বাংলা, বাংলার খবর বিশ্বের দরবারে। চণ্ডীতলা বিধানসভার তৃণমূল প্রার্থী সাথী খন্দকারের সমর্থনে আজ খড়িয়াল বাজার থেকে মিছিল এবং সেই মিছিল দেখতে পাচ্ছেন কার্যত এই নির্বাচনী প্রচার বিজয় উৎসবের চেহারা নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি একেবারে সামনের সারিতে আদিবাসী সম্প্রদায়ের ধামসা মাদল, তার পিছনে মহিলারা রয়েছেন, তার পিছনে আরও অনেক অগণিত তৃণমূল কর্মী সমর্থক রয়েছেন, তার পিছনে বক্স এবং মাইক সমস্ত কিছু দিয়েই সেই মিছিলকে সাজানো হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে যে ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সাথী খন্দকারের যে মিছিল, সেই মিছিল কিন্তু একেবারে নির্বাচনী প্রচার হলেও সেই প্রচার কিন্তু একেবারে বিজয় উৎসবের চেহারা নিয়েছে। আমি দেখাতে বলবো সেই ছবি, দেখতে পাচ্ছেন একেবারে এলাকার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রার্থী সাথী খন্দকার এবং ডাকুড়ি পুরসভার প্রাক্তন পূর্ব প্রধান হাসিনা সরনম সহ শহরের সভাপতিরা রয়েছেন, সকল নেতৃত্ব রয়েছেন, সকল নেতৃত্বের উপস্থিতি দেখতে পাচ্ছেন। সেই মিছিল একেবারে খড়িয়াল বাজার থেকে আস্তে আস্তে এগিয়ে চলেছে একেবারে গোবরা শিবতলার দিকে। দেখতে পাচ্ছেন সেই মিছিল প্রথমের সারিতে, যেমনটা আমি জানালাম, প্রথমের সারিতে একেবারে আদিবাসী সম্প্রদায়ের ধামসা মাদল, তারপরে রয়েছেন মহিলারা, তারপরে রয়েছেন বক্স এবং আরও অগণিত তৃণমূল কর্মী সমর্থক। এভাবেই এই খড়িয়াল বাজার থেকে এই মিছিল আস্তে আস্তে এগিয়ে চলেছে একেবারে গোবরার শিবতলার উদ্দেশ্যে। এটাই বলতে পারেন, বিজয় উৎসবই বলতে পারেন। কেন, সাধারণ মানুষ সবাই জানেন যে আগামী দিনে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই হচ্ছেন, তাই আজকে অ্যাকচুয়ালি বিজয় উৎসবের মতোই মানুষ উৎফুল্ল এবং সাধারণ মানুষ উজ্জীবিত যে আমাদের প্রার্থী সাথী খন্দকার তিনি তৃতীয়বারের জন্য এখান থেকে এমএলএ হয়ে যাচ্ছেন এবং তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে যাচ্ছেন। মিছিল শুরু হয়েছে আমাদের মানে খড়িয়াল থেকে, খড়িয়াল বাজার থেকে শুরু গোবরা শিবতলায় শেষ হয়েছে। প্রচুর মহিলা আমাদের মধ্যে, যেমন মহিলারা আছে তেমন পুরুষরা আছে, সমতালে মহিলারা সাথ দিয়ে যাচ্ছে এবং আমাদের যে মিছিল জনজোয়ার আপনারা দেখতেই পেয়েছেন, জনজোয়ারে পরিণত হয়েছে এবং এটা একটা বিজয় মিছিলের রূপ ধারণ করেছে। দাদা তো প্রথম থেকে একদম দারুণভাবে একদম যে মানে মানে সবাই আমরা স্যাটিসফাইড, সবাই আমরা একদম ধরে নিয়েছি তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন। শুধুমাত্র আমরা মানুষের কাছে একবার দেখা করে যাচ্ছি, একবার মানে সামনাসামনি দেখা সাক্ষাৎ এইটুকুই বলতে পারেন।
অতকুল কিসে দেব আয়নে জস খেলবি আয় নাইকা ছেড়ে খেলবি আয় নাইকা ছেড়ে খেলবি আয় বন্ধবি ছেড়ে খেলবি আয়